ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত প্রফেসর ভূপেশ দেববর্মার বরখাস্তের দাবিতে বৃহস্পতিবার এবিভিপি ছাত্র সংগঠনের তরফে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শনে কার্যত উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর। ছাত্রী শ্লীলতাহানির মতো ন্যাক্কারজনক ঘটনা উঠে আসার পরেও ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও অভিযুক্ত প্রফেসরকে বহাল তবিয়তে রেখেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো অবধি প্রফেসর ভূপেশ দেববর্মার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে এবিভিপি ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এবিভিপি ছাত্র সংগঠনের এই আন্দোলনে কোনো রকম কর্ণপাত করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবিভিপি সংগঠনের এক নেতা বলে, বারে বারে দাবি জানানো হয়েছে এবং স্মারকলিপিও প্রদান করা হয়েছে, থানায় এফআইআর অবধি করা হলেও তা সত্ত্বেও অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ভূপেশ দেববর্মার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং এখনো এই অভিযুক্ত শিক্ষক ক্যাম্পাসে প্রবেশ করে নিয়মিত নিজ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যার সঙ্গে মেন্টালি হ্যারাসমেন্ট এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্টের একটা বিষয় আমরা সবার সামনে এসেছে। আমরা বিদ্যার্থীদের কিছুদিন আগে আমাদের এই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক আন্দোলন সেখানে করেছি এবং বিশ্বের কাছে আমরা এক স্মারকলিপি প্রদান করেছি যেন যে স্যার জড়িত ওনাকে যেন সাসপেন্ড করা হয় এবং ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, কিন্তু এখনো ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এখনো তার বিরুদ্ধে কোনো না অ্যাকশন নেওয়া হয়েছে, না তাকে সাসপেন্ড করা হয়েছে, তাকে এখনো ক্যাম্পাসের মধ্যে ক্লাস করে দেওয়া হচ্ছে। তা বিদ্যার্থী পরিষদ আজকে সেই বিষয়টাকে নিয়ে আবারও আন্দোলন শুরু করেছে ক্যাম্পাসের মধ্যে। আমাদের ডিমান্ড যে স্যার আমাদের যুক্ত রয়েছে সরকারের অতি সত্তর সাসপেন্ড করানো হয়, সেই ডিমান্ড নিয়ে আজকে আমাদের এই আন্দোলন। এখন পর্যন্ত কি ইউনিভার্সিটির পক্ষ থেকে কেউ কথা বলেছে? ইউনিভার্সিটির মধ্যে আমাদের কথা হয়, তারা আমাদের বলছে জানাবে, এখনো জানা নেই। আজকে প্রায় দুদিন হয়ে গেছে আমাদের এই আমরা যখন ভারতকে প্রদান করেছি, তাই আমরা চাই আর অতি সত্তর সেটাকে করানো হয়, এই জন্য আজকে আমাদের এই আন্দোলন। ওই শিক্ষকের নাম কি? ভূপেশ দেববর্মা। রাজ্যের স্বনামধন্য ইউনিভার্সিটির এই ঘটনায় প্রায় সারা রাজ্যব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ইউনিভার্সিটির সুনাম এক কথায় জলাঞ্জলি দিয়ে দেওয়া হয়েছে, এরপরেও সেই শিক্ষকের বিরুদ্ধে কেন এখনো চুপ আছে কর্তৃপক্ষ? ভাইবা পরীক্ষায় মানসিক ও যৌন হেনস্থার অভিযোগ এনেছে ছাত্রী স্বয়ং, তারপরও কেন ভ্রুক্ষেপহীন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ? কেমন যেন একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে এই নীরবতায়। এখন এই ধোঁয়াশার কোথায় এটি হবে এবং নির্যাতিতা আদৌ বিচার পাবে কিনা তা একমাত্র সময়ই বলতে পারবে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।